গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু রিন্টু মো ক্রিয়েশন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে হলো কি শনিবার, তো এখন ঘড়িতে বাজে প্রায় সকাল 7:30 মতো। তো তোমাদেরকে এখন সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তবে আমার আজকে মনটা একদমই ভালো নেই, কেন কি কারণ সবই তোমরা আমার টাইটেলে দেখতে পেয়েছো, কিন্তু পুরো ক্লিয়ার হবে আমি বলবো। তো চলো আগে সকাল সকালবেলা কাজ বাজ সেরে আগে নিজে ফ্রেশ হয়ে নিই, ব্রাশ করে নিই, ব্রাশ ট্রাশ করে নিই, তারপর তোমাদেরকে বলছি কি কারণ। রান্নাঘরে এসে বাসন ধুতে ধুতে হঠাৎ ইচ্ছে হলো, মানে ইচ্ছে না, অনেকদিন ধরে ভাবছি যে কাজটা করব, রান্নাঘরটা পরিষ্কার করব। মানে এতদিন ধরে আছি, রান্নাঘরটা পরিষ্কার করেছি ঠিকঠাক হবে, তবে এই টাইলসগুলো আছে না, এগুলো কখনো সেভাবে পরিষ্কার করা হয়ে ওঠেনি। মানে প্রথম যখন এসেছিলাম, একদম প্রথম আগের বছর, তো তখন এসে একবার টাইলসগুলো পরিষ্কার করেছিলাম, তখন আমি ব্লগ করতাম না, কিন্তু এখন টাইলসগুলো তারপর আর পরিষ্কার করা হয়নি। আর যেহেতু ঘরে চিমনি নেই, তাই প্রচুর তেল ছিটে পড়ে গেছে, টাইলসের থেকে বড় তেল ছিটে পড়েছে। রান্না যে করি না, তার পিছনে একটা কতগুলো জালনা আছে, তোমরা তো দেখো, ওই জালনাতে প্রচুর পরিমাণে তেল ছিটে হয়ে গেছে। তো সেগুলোকে ভালো করে ক্লিন করব। তো কীভাবে ক্লিন করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আগে তো বাসি কাজগুলো সেরে নিই, ঘর টর ঝাঁট দিয়ে, উঠান ঝাঁট দিয়ে, ঘর মুছে, স্নান করে, পুজো দিয়ে নিই, তারপর রান্নাটাও সেরে ফেলবো। রান্নাটা সেরে তারপরে বাকি কাজগুলো করবো। আর অনেকগুলো জামা কাপড় আজ ভিজিয়েছি, সেগুলো ধুতে হবে। তার মধ্যে যেন কারেন্ট নেই, জল নেই, কী যে সমস্যা হচ্ছে। এবার কারেন্ট নেই বলে তো ওই পাম্পে থেকে জলও পড়ছে না এখানে, তার জন্য ওই পাইপ দিয়ে জল দিয়ে দিয়ে সমস্ত কাজ করতে হচ্ছে। তো আগে চলো ঘরটা মুছে নিই। তোমরা যারা নতুন আমার চ্যানেলে, তাদেরকে অনেক ভালোবাসা, অনেক, যারা যদি বড় হয়ে থাকো তো প্রণাম নিও আমার, অবশ্যই আমার পাশে থেকো, সাথে থেকো, আর ঠিক এভাবেই সাপোর্ট করো, একটু ভিডিওগুলো দেখো, আশা করি তোমাদের উপকারেও আসবে আর ভালোও লাগবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি বাট আমার ভিডিও ওয়াচ করো, তাদেরকে বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে কি আমি একটু উৎসাহ পাবো। এই যা দেখলে আজ না খুব কষ্ট হলো জামা কাপড়গুলো কাচতে, মানে জলের পরিমাণ তো ঠিকই আছে, কিন্তু ওইখানে যে ছাড়া কলে জল দিয়ে ধোয়া আর এখানে পাইপ দিয়ে দিয়ে বারবার করে ধোয়া, আর অনেক জামা কাপড় আছে দেখো, কত নাইটি, শাড়ি, ওর ইউনিফর্ম, প্যান্ট, জামা, গেঞ্জি ভর্তি, মানে একদিন দুদিন না কাচলেই কত জামা কাপড় জমে যায়। আর এই যে আমার এই ছোট্ট ছোট্ট হাতে এই সুন্দর সংসারটা গড়ে তুলেছি, মানে এতটা ভালোবাসা দিয়ে সেই সংসারটাকে মনে হয় আমার ছেড়ে চলে যেতে হবে, এতটাই খারাপ লাগছে যে তোমাদেরকে কী বোঝাবো। তো স্নান করে এসে পুজোটা দিয়ে নিই, তারপর তোমাদেরকে আমি দুঃখের কাহিনী শেয়ার করছি। দুঃখের কাহিনী মানে খুবই দুঃখের কাহিনী, এত সুন্দর করে সংসার করে তারপর যখন সেই সংসার ছেড়ে চলে যেতে হয় কীরকম লাগে তোমরা আশা করি জানো। আমি কেন চলে যাব, কী কারণে চলে যাব সবটাই তোমাদেরকে বলবো। তো তোমরা দেখো আগে পুজোটা দিয়ে নি, এখানে এই মন্দিরটাকেও ছেড়ে চলে যেতে হবে আমায়। মানে এত খারাপ লাগে, রোজ শিব ঠাকুরের মাথায় জল দিই, ফুল দিই, মানে প্রতিটা জিনিস মানে হাতে মুঠোয় চলে এসছে বাড়িটার, মানে হয়তো আমি 60 দিন 62 দিন মতো টানা এখানে আছি, এতটাই ইনভলভ হয়ে পড়েছি বাড়িটাতে, মানে কী বলবো তোমাদের। আর চলো পুজো দিয়ে নি। পুজো দেওয়া হয়ে গেল, মানে ঠাকুর মন্দিরে মানে আজই লাস্ট পুজো দিলাম, আবার কবে দিতে পারবো জানি না।
তো রান্নাঘরে এসে রান্না যা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ না বললাম না রান্নাঘরটা পরিষ্কার করো, মানে এখানে রান্না করেছি কি দেখা তা দেখাচ্ছি। সোয়াবিন আলুর তরকারি, ডাল, ভাত, আর সকালবেলা একটু ভাত খেয়েছিলাম তাই আলু ভাজা করেছিলাম, তো আলু ভাজা রয়েছে আর এখানে লেবু কেটে রেখেছি, আর খাওয়ার সময় ডিমের অমলেট করে দেবো। তো রান্নাঘরটাকে পরিষ্কার করবো, আগে বাসন কতগুলো বাসন আছে সেগুলোকে আগে মেজে নিই। দেখো রান্নাঘরের এই জানলাটা কীরকম পরিমাণে তেল চিটচিট করছে, মানে তখনও আমি জানতাম না যে আমাকে ছেড়ে, মানে আমার এই সংসারটা ছেড়ে চলে যেতে হবে, না হলে হয়তো মানে এতটা ভালোবাসা দিয়ে পরিষ্কার করতাম না, মানে এত কষ্ট লাগছে তোমাদেরকে আমি কি বলবো। এই ভীমের যে লিকুইডটা হয় না সেটা একটু নিয়ে নিয়েছি আর সার্ফ নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে স্কচ ব্রাইট দিয়ে একদম ঘষে ঘষে পরিষ্কার করেছি, ঘষে ঘষে পরিষ্কার করে সন্ধ্যেবেলার পর যে কী গা হাত পা ব্যথা আমার করেছে ভাবতে পারবে না। মানে সন্ধ্যেবেলা কি যেই পরিষ্কার হয়ে গেছে পুরো চারিদিক, তারপর থেকেই শুরু হয়েছে গা হাত পা ব্যথা, তারপর সন্ধ্যাবেলা জ্বরই চলে এসছে। মানে কী যে আমার হয়, দুদিন ভালো থাকি তো তিন দিনের দিন আবার শরীর খারাপ হচ্ছে, কি হচ্ছে জানি না, একটা ভালো ডাক্তার দেখাতে হবে বাড়ি গিয়ে। হ্যাঁ ছেড়ে চলে যেতে হবে মানে কাল আমি বাড়ি চলে যাচ্ছি, মানে আবার শ্বশুরবাড়ি ফিরে যাচ্ছি। তো এই জন্যই খারাপ লাগছে যে এতটাই গুছিয়ে সংসারটাকে গড়ে তুলেছি, আর সবচেয়ে বড় কথা ওকে ছেড়ে চলে যেতে হবে, মানে ও তো আর ডিউটি আছে, তো কাল হয়তো যাবে আমার সাথে বাড়িতে, তারপর ও চলে আসবে, তারপর আমি আর এখন আসবো না, কদিন আবার ওখানে থাকবো। তো এত সুন্দর করে সংসারটা গড়ে তোলার পর আবার তারপর আবার বরের সাথে থাকার পর তখন যখন গিয়ে একা থাকতে হবে ওখানে, তখন কীরকম লাগবে তোমরাই বলো, মানে তোমরা একটু কমেন্ট করে আমায় সান্ত্বনা দিও যে কি করব আমি। কিন্তু কিছু উপায়ও নেই, কারণ ওখানে শ্বশুর শাশুড়িরও বয়স হয়েছে, তাদেরকেও তো দেখতে হবে, মা বাবাও অনেকদিন ধরে আয় আয় করছে, তো তাদের কাছে তো যেতে যে গিয়ে থাকতে হয়, মানে সব দিকে তো রেসপন্সিবিলিটি আমাদের, আমরা মেয়ে রেসপন্সিবিলিটি নিয়ে নিয়ে আমাদের জীবন শেষ হয়ে যাবে। যাই হোক কাউন্টার টপটা পুরো ভালো করে ক্লিন করে নিলাম, আগে দেখলে তো বাসনের র‍্যাকটা পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো এবার রান্নাঘরটা পুরো তেল চিটে রান্নাঘর ছিল, মানে রান্নাঘরটা তেল চিটে ছিল না, ওই জানলাটাই তেল চিটে ছিল, তো ওই জায়গাটা পুরো পরিষ্কার করে নিলাম উপরটা। আর এখন নিচে দেখো এখানটাতে সব জিনিসপত্রগুলো কদিন আগে গুছিয়েছি, আবার নিই রাখি করে করে আবার সে ওলট পালট হয়ে গেছে, তো তখন গুছিয়ে নিয়ে একটুখানি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখতে কার না ভালো লাগে। আর কিচেন সবসময় পরিষ্কার রাখলে ঘরে সুখ শান্তি সবসময়ের জন্য বজায় থাকবে, মানে নিজে রান্নাঘরে গিয়ে যখন রান্না করব তখন যখন দেখবো রান্নাঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, তখন আর মাথা গরম হবে না, রান্না করতে আর বিরক্তের মধ্যে লাগবে না। তো কাল থেকে তো আর রান্নাই করতে পারবো না রান্নাঘরে, এত কষ্ট করে পরিষ্কার করছি কিন্তু কাল থেকে আর রান্না করতে পারবো না রান্নাঘরে, সব কিছু মুছে ঠুচে। দেখো এখানে সব কিছু ভরা রান্নাঘর আমার, মানে কোনো কিছুর অভাব নেই, চাল ডাল আটা তেল নুন হলুদ সব ভরা, মানে সংসারটাকে ফেলে যেতে যে কী কষ্ট হবে আমার কাল, মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তো তোমরা যেদিন ভিডিওটা দেখবে ততক্ষণে আমি বাড়ি হয়তো চলে যাব, তো তোমরাই আমায় সাপোর্ট করো, তোমরাই আমার পাশে থেকো, তোমরাই আমায় সান্ত্বনা দিও। তো দেখো এখানে সব পরিষ্কার করে গুছিয়ে ফেললাম, আর এখানে দেখো আমার মানে বিরিয়ানির মশলা থেকে তরকার মশলা থেকে পাঁপড় থেকে বললাম না বিরিয়ানির চাল থেকে শুরু করে কোনো কিছু বাদ নেই আমার ঘরে, সমস্ত কিছু আনা ছিল সমস্তটা। আর এখানে কতগুলো বাসন আছে সেগুলোকেও পরিষ্কার করে ফেলি, মানে তখনও যদি আমি জানতাম যে আমায় চলে যেতে হবে তাহলে হয়তো আর এরমভাবে পরিষ্কার হতো না, মানে তাহলে মন খারাপ নিয়ে বসে থাকতাম আর পরিষ্কার আর করে উঠতাম না, মানে তখনও জানি যে আমি কাল থেকে তো আবার এই রান্নাঘরেই রান্না করবো। তো চলো পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর একেবারে তোমায় সম্পূর্ণটা দেখাচ্ছি। মশলাদানিগুলো রেখেছিলাম, মশলাদানিগুলো কীভাবে করেছিলাম রেডি তোমরা তো আমার এক কিচেন অর্গানাইজিং ভিডিওতে দেখেইছিলে, আর যদি কেউ না দেখে থাকো তো আমি আই এন স্ক্রিনে লিঙ্ক দিয়ে দেবো, আই বাটনেও লিঙ্ক দিয়ে দেবো, তোমরা পারলে চেক করে নিও।
মানে ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি কি করে রান্নাঘরটা সাজিয়েছিলাম বললাম না, নিজের হাতে সম্পূর্ণ একা, মানে কোনো রকম কারোর বুদ্ধি ছাড়া নিজে একা একা কি সুন্দরভাবে রান্নাঘরটা ঘরগুলোকে কিভাবে সাজিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে সংসারটা করেছি, মানে করতাম, আর এখন সেই সংসারকেই ফেলে চলে যেতে হবে। মানে মেয়েদের জীবনটা বড্ড বাজে, বড্ড, মানে কখন যে কোথায় কখন কিভাবে আমাদের থাকতে হয় আমরা নিজেরাই জানি না। চলো এই জায়গাটা পুরো পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, এবার রান্নাঘরের অবস্থা নেই, মানে ফ্লোরটার অবস্থা খুব খারাপ হয়ে আছে, তো চারিদিক নোংরা হয়ে, তো ঝাড় দিয়ে পরিষ্কার করে ফেলি, ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো আমার সাজানো গোছানো ছোট্ট রান্নাঘর কি সুন্দরভাবে পরিষ্কার করে তুললাম, পুরো কোথাও এক ফোঁটা নোংরা পাবে না, এক ফোঁটা, আর কোনো জিনিস মানে কোথাও কোনো নোংরা মানে জিনিসপত্র এমনকি বাসন কোসন কোনো নোংরা নেই, সব কিছু একদম গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে ফেললাম। তো রান্নাঘরে লাইট অফ করে এবার নাইটিটা ছেড়ে নিই, কারণ না ঘামিয়ে গেছি পুরো, আর গরম লাগছিল ওখানে, তো রান্নাঘরে তো আর ফ্যান নেই, এতক্ষণ ধরে কাজ করে হাত পা সব ব্যথা করছে, আর দেখো কত কেচেছি আছে, জামাকাপড়গুলো ঘরে নিয়ে যাই, কারণ সব তো গুছাতে হবে, চলে যেতে হবে। তো মন খারাপ করে দুপুরটা কাটিয়ে দিলাম, দুপুরটা যখন মন খারাপ করে বসেছিলাম মানে ঘুম আসছিল না, তখন ও বলছে যে চল একটু ঘুরে আসি, আমি কোথায় যাবো বলে, চল না রেডি হো। তো উঠে রেডি হয়ে গেছি, একটা সামান্য একটা কুর্তি পরে গেছি, কোথায় নিয়ে যায় দেখি, কোথায় নিয়ে যায় বলেনি, বলছে যে চল একটু ঘুরে আসি, ঠিক আছে চল যাই। তো রেডি হয়ে বেরিয়ে পড়ি, তারপর দেখা যাক কোথায় যা নিয়ে যায়। তো গেটে তালা মেরে যাই, রাস্তাটা এখানকার মানে এত সুন্দর পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, মানে পুরো দুদিকটা পুরো সবুজ, একটা মন্দিরে এসেছি, এটা জায়গাটার নাম হলো মুন্সির হাট জগৎবল্লভপুর। তো সেখানে এসেছি, মন্দির হচ্ছে লোকনাথ বাবার মন্দির, মন্দিরে হয়তো ফোন একদমই অ্যালাউ নেই, তো আমি যতটা পারবো যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো। ভীষণ সুন্দর মন্দির, ভীষণ সুন্দর প্রাকৃতিক পরিবেশ আর মনোরম পরিবেশ। তো দেখো ওখানে একদমই ফোন অ্যালাউ নেই, আবার ভোগও দিয়েছিলো আমাদের দুজনকে খেতে, পায়েস দিয়েছিল। দেখো কি দারুণ লাগছে মন্দিরটা, মানে তখনও বিকেল মানে সন্ধে হবে হবে, তখন তখনের এই প্রাকৃতিক দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করলাম, কি দারুণ লাগছে না? যদি তোমরাও কেউ কাছাকাছি থাকো তো অবশ্যই এসে ঘুরে যেও, আর ভীষণ ভালো লাগবে এসে ঘুরে, বিকেল চারটের সময় খোলে মন্দিরটা, আর এটা হলো সন্ধেবেলার, মানে এত সুন্দর লাগছে মন্দিরটা সন্ধেবেলাতে, মানে এখানে যে এরকম একটা জায়গা আছে তা আমি কখনো জানতাম না, ওই ও ডিউটি করতে করতে কখনো হয়তো দেখেছে, তো বললো যে চল নিয়ে যাবো। সন্ধ্যা আরতিটা দেখছিলাম, সন্ধ্যা আরতিটা তোমাদেরকে একটু শেয়ার করতে পেরেছি, আর এত সুন্দর ঢাক বাজছিল মনে হচ্ছিলো কি দুর্গাপুজো। তো যাই হোক চলো এবার বাড়ির পথে রওনা দিই, বাড়ির পথে মানে আবার মানে আমরা যেখানে আছি এখন সেখানেই যাচ্ছি, কাল বাড়ি চলে যাব, তো এখন গিয়ে ব্যাগ ট্যাগ গোছাতে হবে। তো এই ভিডিওটা আর বাড়ালাম না, আজকের ভিডিওটা এটুকুই রাখলাম, তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম আমি। তো তোমাদের যদি কিছু ভালো লাগে থাকে ভিডিওটার মধ্যে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করো যে এই সুন্দর গোছানো সংসারটা ছেড়ে আমি কী করে থাকবো, তোমরাই আমাদের আমাকে কমেন্ট করে জানিও, আর সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, টাটা।